নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কয়েক ঘণ্টার বৃষ্টিপাতে শিলচরের অলিগলি জলমগ্ন, আতঙ্ক জনজীবনে। বন্যার সুযোগ নিয়ে ব্যবসায়ীদের মুনাফা অর্জন, সরব গ্রাহক সুরক্ষা সমিতি। অবৈধ ব্যবসায়ীদের লাগাম টানতে টোল ফ্রি নাম্বার চালু করল জেলা প্রশাসন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। টানা বর্ষণে শিলচর শহরের বহু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। পাশাপাশি শহর জুড়ে দেখা দিয়েছে বন্যা আতঙ্কের চিত্র। মঙ্গলবার ভোর রাতে টানা বর্ষণে শিলচর শহরের বহু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। এদিন সকাল থেকে বিভিন্ন সোশ্যাল সাইটে বন্যার ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা গেছে। কয়েক ঘন্টা টানা বৃষ্টিতে শহরের বিবেকানন্দ রোড, আশ্রম রোড, লিঙ্ক রোড, ন্যাশনাল হাইওয়ে, তারাপুর, ঘনিয়ালা, শিলংপট্টি ইত্যাদি এলাকা বন্যার জলে তলিয়ে গেছে। পাশাপাশি নতুন করে ফের সাধারণ জনগণের ভেতর দেখা দিয়েছে বন্যার আতঙ্ক। সোমবার রাতেই অনেক এলাকা থেকে শরণার্থীরা আশ্রয় নিয়েছে নিরাপদ স্থানে। বিগত দুটো বছর করোনা মহামারীর দরুন ত্রস্ত হয়ে পড়েছিল জনজীবন। চলতি বছরের প্রথম দিক থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ফের গোটা রাজ্য সহ বরাক উপত্যকায় দেখা দিয়েছে বন্যা আতঙ্কের চিত্র। মঙ্গলবার ভোর রাতের বৃষ্টিতে শিলচর শহরের অনেকের বাড়িঘর সহ বহু এলাকা নতুন করে বন্যার জলে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে সোনাই রোড, রাঙ্গেরখাড়ি ইত্যাদি এলাকা পুরো দিনই জলে জলমগ্ন ছিল। সকাল থেকে ছটার পর থেকে ক্রমশ অল্প অল্প করে বেড়ে যাচ্ছে, পাঁচ সাত, কখনো চার, কখনো পাঁচ, কখনো সাত, এইভাবে গিয়ে এখন আপনি 20.80 মিটারে দাঁড়িয়েছে, যেখানে আমাদের সেন্ট্রাল ওয়াটার কমিশনের ফোরকাস্ট এটা ছিল আপনার 20.80, এটা ছিল আপনার সন্ধ্যা ছটা, সেটা এখনই আমাদের অতিক্রম করছে। তো কালকে অনেক সময় স্টেডি ছিল, খুবই স্টেডি ছিল, আজকে যেভাবে বৃষ্টি দিয়েছে, সমস্ত রাত্র বৃষ্টি দিয়েছে, আমাদের 2022 রেকর্ড বৃষ্টি এটাই 141.80 মিলিমিটার বৃষ্টি। এই বৃষ্টিতে শুধু আমাদের এইখানে না, সমস্ত এনসিল নিয়ে সমস্ত জায়গাতে বৃষ্টি দিয়ে এই জলগুলো যদি নামতে থাকে তাহলে স্বাভাবিক বন্যার কবলে পড়ে যাবে। এখনই যে অবস্থা আছে, মানে জল ক্রমশ বেড়েই চলছে, উপরের নদীগুলো তো থামছিল সারা রাত, সকাল থেকে দেখা যাচ্ছে যে উপরের নদীগুলো, আমাদের যে অন্নপূর্ণা ঘাটের উপরে যেগুলো আছে, লক্ষ্মীপুর, আমরাঘাট, যেগুলো সেগুলো থামছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে ক্রমশ বেড়ে। সম্প্রতি কাছাড় গ্রাহক সুরক্ষা সমিতির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করা হয়েছিল, শিলচর তথা গ্রাম কাছাড়ে বন্যা ও যোগাযোগের অজুহাত দেখিয়ে একদল অসাধু ব্যবসায়ী আলুর মূল্য বৃদ্ধি ঘটিয়েছে। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে কাছাড়ে জেলা উপায়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সমিতির কর্মকর্তারা। মঙ্গলবার সমিতির পক্ষ থেকে ফের একটি সাংবাদিক সম্মেলন করে গ্রাহক সুরক্ষা সমিতির কর্মকর্তারা জানান, শহরের বিভিন্ন পত্র পত্রিকা এবং বৈদ্যুতিক সংবাদ মাধ্যমে লক্ষ্য করেছেন শহরে ব্যাপকভাবে বন্যার জল ঢুকে পড়ায় বহু এলাকা প্লাবিত হয়েছে। কিন্তু আমরা 15 তারিখ আলুর যে দামে বিক্রি হচ্ছে এই শিলচর বাজার বা শিলচর শহরতলি বা গ্রাম কাছাড়ে, আজকের দিনে কিন্তু আলুর দাম আরো বৃদ্ধি পেয়েছে। আজকে শিলচর শহরে বিশেষ করে তারাপুর বাজারে সরাসরি 40 টাকা করে আলু বিক্রি হয়েছে, পেঁয়াজও বিক্রি হয়েছে 40 টাকা। তো এটা আমার কথা নয়, শিলচরবাসী জনগণ বলবেন, সরকারি খাদ্য সরবরাহ বিভাগের আধিকারিকরা এসে জেলা উপায়ুক্ত মহোদয়কে কিভাবে ওরা সমস্ত ঘটনা ব্রিফ করেন ওরাই বলতে পারবেন, কিন্তু আমাদের দৃষ্টিটা হচ্ছে শিলচর শহরবাসী আপনার কথা। তো সেখানে আমরা আশা করব জেলা উপায়ুক্ত মহোদয়া আপনার এই যে যারা অসাধু ব্যবসায়ী যারা আছেন, যারা এভাবে মানুষের রক্ত শুষে নিচ্ছেন,
তাদেরকে কড়া হাতে শাস্তি দিয়ে আপনার জেলে পুরবে। মুষলধারে দিন কয়েকদিন থেকে ভারী বৃষ্টিপাতের দরুন গোটা রাজ্য সহ বরাক উপত্যকার বহু অঞ্চল বন্যার জলে প্লাবিত হয়েছে। বরাক সহ তার শাখা নদীগুলোর জল প্রতিদিনই বাড়তে থাকায় বরাক উপত্যকার তিন জেলাতে ভয়াবহ রূপ ধারণ করেছে। সোমবার ভোররাতে কয়েক ঘণ্টার ধারা বর্ষণে শিলচর শহর, শহরতলি ও গ্রাম কাছাড়ের বহু এলাকা নতুন করে বন্যার জলের কবলে পড়েছে বলে জানা গেছে। শহরের বহু এলাকা থেকে সোমবার রাতে শরণার্থীরা নিরাপদে আশ্রয় নেন। মঙ্গলবার গোটা দিনই বহু এলাকা থেকে শরণার্থীরা এসে নিরাপদ আশ্রয়ে মাথা গোজার ব্যবস্থা করেছেন। এদিকে বন্যা সুযোগকে কাজে লাগিয়ে শহর ও শহরতলির বিভিন্ন বাজারে একাংশ ব্যবসায়ী নিজেদের কার্যসিদ্ধি সহ মুনাফা অর্জন করতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র চড়া দামে ক্রেতাদের কাছে বিক্রি করছেন বলে খবর পাওয়া গেছে। ইতিমধ্যে কাছাড় জেলার জেলা উপায়ুক্তের সংবাদ মাধ্যমে জানিয়েছেন, প্রচুর পরিমাণে আলু পেঁয়াজ মজুত রয়েছে জেলার কোল্ড স্টোরেজে। কোন বিক্রেতা যেন নিজেদের কার্যসিদ্ধি করতে ব্যাপকভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী চড়া দামে সাধারণ জনগণের কাছে বিক্রি না করেন। কিন্তু শহর ও শহরতলির একাংশ ব্যবসায়ীরা জেলা উপায়ুক্তের সেই নির্দেশকে তুড়ি মেরে অবাধে চড়া দামে জিনিসপত্র বিক্রি করছেন। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে কাছাড় জেলার জেলাশাসক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয়, ইতিমধ্যে জেলার 206টি রেভিনিউ সার্কেলের আওতায় গ্রামগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে 46টি ক্যাম্প গড়ে তোলা হয়েছে। এতে প্রায় 8,000 শরণার্থীরা আশ্রয় নিয়েছেন। ক্যাম্পগুলোতে প্রয়োজনীয় ওষুধপত্র যোগান দিতে মেডিকেল টিমও গঠন করা হয়েছে। अभी तक जो रिपोर्टेड है अराउंड 46 रेवेन्यू कैंप्स हमने खोला है। अराउंड 8,000 रेफ्यूज रिलीफ लेने के लिए लोग आ चुके हैं हमारे कैंप्स में। उनका मेडिकल कैंप, क्रेश, बच्चों के लिए बेबी फूड, सैनिटरी नैपकिन पैड्स, सोप्स, केमिकल पैकेट्स फॉर वाटर प्यूरिफिकेशन, ये सब लिया जा रहा है। तो मैं पब्लिक से रिक्वेस्ट करती हूँ, कोई छूट गया है कहीं पे रेस्क्यू नहीं हो पाया, उनको भी प्लीज आप मैसेज पास ऑन कर दीजिएगा कि हमारे रिलीफ कैंप में आने के लिए। रिलीफ कैंप का लिस्ट हम हमारे मीडिया चैनल से शेयर कर रहे हैं, आपको रिक्वेस्ट करते हैं उस कैंप में आइएगा, आपको सपोर्ट जरूर। 46 रिलीफ कैंप एज ऑफ नाउ, बट द नंबर इज रिपीटेडली इंक्रीजिंग। सोनाई में भी थोड़े और खुल रहे हैं, सिलचर टाउन में, रामपुर साइड और थोड़े खुल रहे हैं, डुलू में, लखीपुर में दो और खुल रहे, उदारवन में। सो नंबर विल कीप चेंजिंग। अभी तक कितने फैमिलीज हैं जो अफेक्टेड हैं कछा डिस्ट्रिक्ट में? हमारे रिकॉर्ड्स के हिसाब से 97,000 पीपल हैव बीन अफेक्टेड इन 206 रेवेन्यू विलेजेस। दैट डजंट मीन कि ये सब पानी के नीचे हैं, बट हाउसेस में पानी घुसा है, ये विलेजेस में अफेक्ट हुआ है। अराउंड 1600 कॉन्स्टेंटली चेंजिंग नंबर। मोस्ट इम्पोर्टेंटली मैं पब्लिक को यही रिक्वेस्ट करना चाहती हूँ, नेक्स्ट 5 days वी आर एक्सपेक्टिंग हेवी रेनफॉल्स, प्लीज अवॉइड स्टेपिंग आउट ऑफ द हाउस। कहीं ना कहीं घरों में ये पानी जम रहा है, इलेक्ट्रिक लाइन्स है, बच्चों को लेके कहीं बाहर। পাশাপাশি জেলায় অবৈধভাবে মুনাফা অর্জন করা ব্যবসায়ীদের লাগাম টানতে একটি টোল ফ্রি নম্বরের ব্যবস্থা করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে জেলা উপায়ুক্ত কীর্তিজুলি জানান, কোন ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র চড়া দামে বিক্রি করলে বা কোনো পেট্রোল পাম্পে চড়া দামে তেল বিক্রি করা হলে শীর্ষ ব্যবসায়ীদের ছবি সহ তার কর্মকলাপ 7002178162 নম্বরে পাঠাতে আহ্বান জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি। Bengal variety potato is there for enough number of days, more than you can imagine. मैं public से यही request कर रही हूँ, जो भी आपको बोल रहा है high price में दे रहा है, उनके पास मत खरीदिएगा। वो shops का हमको information दीजिएगा, वो shops immediately बंद किया जाएगा and their entire सामान जो है हम seize करेंगे और आप में बांट देंगे या relief camp में बांट देंगे। But we will not tolerate ये hike in prices. मर्चेंट एसोसिएशन से हमारी रिपीटेड मीटिंग्स हो रहे हैं, फुल सप्लाई। तो आपको यही रिक्वेस्ट है, जो भी बोलता है कि मिल नहीं रहा, इट्स अ फॉल्स न्यूज, आप हाई प्राइसेस। দিন কয়েকের টানা বর্ষণে গোটা রাজ্যসহ বরাক উপত্যকায় বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। এদিকে বরাক নদীর বেগতিক জলস্রোত তারাপুনীয় কলোনির দিকে আসতে শুরু করে। জল ঢুকে পড়লে ও এলাকার কয়েক শতাধিক ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়বে। অবস্থা বেগতিক দেখে এলাকার লোকজনেরা শহরের 24 ও 28 নং ওয়ার্ডের প্রাক্তন পুর কমিশনার মধুমিতা শর্মা ঝলক চক্রবর্তী দ্বারস্থ হলে তারা বাঁধ সংস্কারের কাজে এগিয়ে আসেন। এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন বন্যা নিয়ন্ত্রণ বিভাগের তরফ থেকে বাঁধ সারাইয়ের জন্য পর্যাপ্ত পরিমাণে মাটিসহ বস্তা প্রদান করা হয়। আমাদের নিউ কলোনি এলাকায় কিছু কিছু জায়গায় কিছু কিছু বাড়ির পাশে জল ঢুকছে। তরফ থেকে আমাদের বিধায়কের বিধায়কের প্রতিষ্ঠায় প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ থেকে এখন বস্তা পেকিং
বালুমাটি আসছে সেখানে সেই জায়গাগুলোতে পেকিং দেওয়া হচ্ছে। আশা করি যে আরও কিছু সময়ের মধ্যে এই জল ঢোকা বন্ধ হয়ে যাবে। বিশেষ করে আমি বলবো আমাদের এই বিভাগের দায়িত্বে রয়েছেন রাজেশ কুমার দাস, ওনার প্রচেষ্টাও রয়েছে, আমাদের বিধায়কের প্রচেষ্টা রয়েছে, বিধায়ক দীপাল চক্রবর্তীর প্রচেষ্টা, আশা করি কিছু সময়ের মধ্যে সেটা বন্ধ হয়ে যাবে। লাগাতার বর্ষণের ফলে বরাক নদীর জল বিপদসীমা অতিক্রম করার পাশাপাশি তারাপুর দাসপাড়া এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যে কোনো সময় নদী বাঁধ ভেঙে বৃহত্তর দাসপাড়ার একটি অংশ বরাক নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কায় স্থানীয়দের নিজ ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে দেখা গেছে। এদিন সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এলাকার আতঙ্কিত জনগণ জানান যে স্থানীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী দীর্ঘদিন ধরে দাসপাড়া এলাকায় স্থানীয় নালা নির্মাণের আশ্বাস দিলেও এখনও কোনো ধরনের কাজ হয়নি, ফলে টানা বর্ষণে গোটা এলাকা বন্যার জলে প্লাবিত হওয়ার আশঙ্কায় আতঙ্কে দিনযাপন করছেন স্থানীয়রা। উল্লেখ্য, দারাপুর দাসপাড়া নদীবান্ধ এলাকায় মাটি ফেলে জমি ভরাট করার একটি পরিকল্পনা বন্যা নিয়ন্ত্রণ বিভাগ হাতে নিলেও তা শুধু কাগজে পত্রে রয়েছে, ফলে সরকারি অনুমোদিত অর্থ লুটপাট করেছেন এলাকার কিছু দালাল প্রকৃতির ব্যক্তি ও বন্যা নিয়ন্ত্রণ বিভাগের একাংশ কিছু ঠিকাদারেরা। শিলচর মধুরবন্দ ও অন্নপূর্ণা ঘাটে বিগত কয়েকদিন থেকে লাগাতার বৃষ্টির কারণে প্রতিদিনই জল বেড়ে চলছে, যার দরুন ওই অঞ্চলের জনতাদের তীব্র সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। অন্যদিকে শিলচর অন্নপূর্ণা ঘাটে বন্যা নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তারা জানান সকাল ছটা থেকে ক্রমে ক্রমে বরাক নদীর জল বেড়ে চলেছে, এভাবে যদি নদীর জল বাড়তে থাকে তাহলে বিপদসীমা অতিক্রম করে গোটা শিলচর শহরকে জলমগ্ন করে তুলবে বলে মতামত ব্যক্ত করেন। আলগাপুর সমষ্টির ছয়টি গ্রাম বন্যার কবলে, উত্তর নারায়ণপুরের নদী বাঁধ ধসে পড়েছিল, তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন মেরামতের ব্যবস্থা করেছেন। অন্নদাচরণ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল এবং পাঁচগ্রাম টাউন হাই স্কুলে ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। যাদের ঘরে বন্যার জল ঢুকে পড়েছে তাদেরকে শিবিরে আশ্রয় নিতে বলেন জেলাশাসক রোহন কুমার ঝা। রেশন কার্ড থাকলে তিন দিনের খাদ্য সামগ্রী যোগান দেওয়া হবে, যাদের ঘর বন্যার থাবা এসে পড়েছে বন্যাক্রান্তদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে বা শিবির থেকেও নিয়ে আসতে পারেন, সঙ্গে রেশন কার্ড নিয়ে যেতে হবে, না থাকলে ভোটার আইডি। এদিন উত্তর কালীনগর পলারপার পাঁচগ্রাম দাসকলোনি সহ কয়েকটি প্রবলিত এলাকা পরিদর্শন করেন জেলাধিপতি রোহন কুমার ঝা, বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী, সার্কেল অফিসার রিচা, পাঁচগ্রাম থানার ওসি ইনচার্জ প্রকাশ নাথ, কাটাখাল ফাঁড় ইনচার্জ সুদর্শন ভারতী। এছাড়া এদিন এলাকা পরিদর্শন করে বন্যা কবলিত জনগণের খবরাখবর নেন পাঁচগ্রাম কালীনগর জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি পৃথ্বীশ কান্তি দাস, বিজেপি মন্ডল প্রেসিডেন্ট বিধান চন্দ। ফ্লাড এফেক্টেড আসিল, সব এরিয়াত আসিল, কিন্তু আমি প্রথমে আমার জেলা প্রশাসনের ধন্যবাদ দিব, আমার ডিস্ট্রিক্ট ধন্যবাদ দিব লাগবে, 24 hours ভিতর ডিসি একশন ললে। হ্যাঁ, মক লইয়া এতিয়া 4-5 ঘন্টা হয়েছে ডিসি পুরা গ্রামে গ্রামে ঘুরিছে, হ্যাঁ রেস্কিউ করেছে, হ্যাঁ সব বোর্ড লইয়া সব জায়গা সব পালে ঘুরিছে, এতিয়া আমার একশন শুরু হয়েছে, কালির পরে আমি মানুষের রিলিফ ক্যাম্পত খানি দিম কিবা ব্যবস্থা লইছে এতিয়া ডিসিয়ে। আর আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিছি, কালি আপনার জড়িয়ে আমি জানাইছিলাম মুখ্যমন্ত্রী, আজি 24 ঘন্টার ভিতর একশন শুরু হয়েছে, সেইটার কারণে রাজ্যও ভাল পাইছে আর আমিও ভাল পাইছি, মানে ধন্যবাদ দিছি আমার পলা। চোরগোলা কালীগঞ্জ পূর্ত সড়ক জলের তলায়, যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ, তার বদলে সড়কের উপর দিয়ে চলাচল করছে নৌকা। একটানা বৃষ্টির ফলে তীব্র গতিতে রাজ্যের সবকটি নদ নদীর সাথে করিমগঞ্জের কুশিয়ার এবং কচুয়া নদীতেও বাড়ছে জল। কুশিয়ারা নদীর জলস্ফীতিতে কচুয়া নদীর জলের তলায় চোরগোলা কালীগঞ্জ পূর্ত সড়ক, চোরগোলা বাজার সংলগ্ন রেল সেতুর নিচ সহ সড়কটির বেশ কয়েকটি স্থান বর্তমানে কচুয়া নদীর জলের তলায়, সড়কের উপর চলছে যাত্রীবাহী নৌকা। এই সড়ক দিয়ে নৌকায় চড়ে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে বৃহত্তর কালীগঞ্জ এলাকার হাজার হাজার জনগণকে। এটা কোন রোড? চোরগোলা কালীগঞ্জ রোড। এটা কবে থেকে জল উঠছে এই রোডও? এই রোডও প্রতি বছর জল আসে, আমাদের ধরে বানপানির কবলে পড়ে প্রতি বছর জল আসে আমাদের এই রোডে। এটা কি নদীর জল? এটা নদীর জল। কোন নদীর জল? কুশিয়ারা বরাক নদীর, বরাক নদী থেকে এসে কুশিয়ারা নদীতে হয়ে এই জল আসে আমাদের রাস্তার উপর। এখন আপনাদের চলাফেরা করতে কীরকম অসুবিধা হচ্ছে? আমরা তো নৌকায় চলাফেরা করি এবং ওইরকম যাওয়া আসা করা লাগে, আমাদের ডুবিয়ে যাওয়া আসা করতে লাগে, এই রাস্তার মধ্যে দিয়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয়। এখন আপনাদের কোনো দাবি আছে কি স্থানীয় বিধায়ক বা প্রশাসনের কাছে? আমাদের বিধায়ক মহাশয়ের উপর দাবি আছে এবং ডিসি মহোদয় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যাতে রাস্তাগুলো অধিদপ্তর কাজ করে দিয়ে আমাদের পাকা রাস্তা বানিয়ে দেন এবং ছাত্রছাত্রী বা স্থানীয় রাজ্যের সুবিধা করে দিয়ে। প্রকৃতির ভয়াবহ রূপ প্রত্যক্ষ করছেন বরাকবাসী, না হলে এক সপ্তাহের উপর অবিরাম বর্ষণ চলছে, ভারী বর্ষণের ফলে বন্যা দেখা দিয়েছে। বরাক নদী সহ কুশিয়ারা নদীর জলস্তর বেড়ে যাচ্ছে, এদিকে কুশিয়ারা চোখ রাঙানো করিমগঞ্জের বেশিরভাগ এলাকা জলের তলায়।
চড়াকুড়ি থেকে 87,000-এর শতাধিক বসতবাড়ির জল থইথই করছে। মদনমোহনুরের অবস্থা ভয়াবহ। ওই এলাকার সবকটি দোকান প্লাবিত। জলের মধ্যে দোকান না দোকানের মধ্যে জল বুঝে উঠতে পারা যাচ্ছে না। হাহাকার পরিস্থিতি দোকান মালিকদের। এছাড়া শহরের প্রতিটি এলাকা পুরোপুরি জলমগ্ন। এদিকে বসতবাড়ির জলের তলায় চলে যাওয়ায় নিরুপায় হয়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন ভুক্তভোগী জনগণ। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ত্রাণ শিবির খোলা হয়েছে। করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বৃদ্ধি পাচ্ছে বন্যার জল। পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। এর ফলে কুশিয়ারা নদীর বন্যার জল বিপদসীমা অতিক্রম করতে চলেছে। জল বৃদ্ধির ফলে নোমেন্স ল্যান্ডের লাফাশাল গ্রামে প্রবেশ করছে নদীর জল। কাটাতারের বেড়ার বাইরে ওই গ্রামে প্রায় 59 পরিবারের বসবাস। গ্রামবাসীদের বন্যার জল থেকে রক্ষা করতে বাঁধ নির্মাণের কাজে ঝাঁপিয়ে পড়েছেন সীমান্ত সুরক্ষা বাহিনীর 7 নং ব্যাটালিয়নের সদস্যরা। हमें सूचना मिली, मैंने कमांडेंट 7 बटालियन सर को बताया, उन्होंने तत्काल प्रभाव से सारे रिसोर्सेज उपलब्ध कराई, हमने तुरंत त्वरित कार्रवाई की। নেশা বিরোধী অভিযানে ফের সাফল্য পেল করিমগঞ্জ জেলার বাজারেছড়া থানাধীন চোরাইবাড়ি ওয়াচপোস্টের পুলিশ। অভিযানে একটি 6 চাকার বেসরকারি কন্টেইনার থেকে 11 কুইন্টাল 83 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। সেই সঙ্গে লরি চালক ও সহচালককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম ওয়াসিম ও বাসিম, পিতার নাম যথাক্রমে লিয়াক আলী ও চোঙ্গা মিয়া। প্রথমজনের বাড়ি হরিয়ানা রাজ্যের পুনহানা এবং দ্বিতীয়জনের বাড়ি উত্তরপ্রদেশের মথুরার বারসানায়। সোমবার রাত 11টা নাগাদ ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসম প্রবেশের পথে স্থানীয় পুলিশ 6 চাকার গাড়িতে তল্লাশি করলে গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে বিপুল পরিমাণ গাঁজা। আটককৃত গাঁজাগুলোর বাজার মূল্য 1,20,000,000 টাকার মতো হবে। ধৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে তারা বিশেষ সিন্ডিকেটের হাত ধরে গাঁজাগুলো ত্রিপুরার রানীরবাজার থেকে সংগ্রহ করে গুয়াহাটি হয়ে পরবর্তীতে সুদূর বিহারে পাচারের মতলবে ছিল। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তাদের মঙ্গলবার জেলা আদালতে তোলা হলে আদালতের নির্দেশে তাদের ঠাঁই হয় জেলহাজতে। তালাশি করিয়ে গাড়িখনের পর আমি টোটাল 1 টন 1 কুইন্টাল 83 কেজি টোটাল 1183 কেজি অবৈধ গাঞ্জা গাড়িখনের পর আমি উদ্ধার করেছো। আর তার যখন চালক আসলে চালকজনের নাম আসিল ওয়াসিম, পুনহানা থানার অন্তর্গত স্ট্রিট হরিয়ানা। আর সহচালকজন আসলে বাসিম, বারসানা থানার ইউপি উত্তরপ্রদেশ স্টেট তার ঘর। আর বাকি আমি যেদিন খোঁজ করেছিল খোঁজ করা মতে যেহেতু জানালে যে আগরতলার রানীবাজারের পর গাঁজাখিনি লোড দিছিলে আর গুয়াহাটি লোড। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পাথারগান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের জন্মদিন পালন করল পাথারগান্দি ব্লক মন্ডল বিজেপি। মঙ্গলবার বিধায়কের 50তম জন্মদিন উপলক্ষে পাথারগান্দি বিজেপি মন্ডলের ব্যবস্থাপনায় মুন্ডমালায় বৃক্ষরোপণ কার্যসূচি সহ বৈঠাখাল কালী মন্দিরে বিধায়কের দীর্ঘায়ু কামনা করে পূজা অর্চনা করেন কর্মীরা। পরে বারুগ্রাম বৃদ্ধাশ্রমে অন্ন ও বস্ত্র বিতরণ করেন তারা। অন্যদিকে সন্ধ্যায় খালপাড় সাতগ্রামের জনসাধারণ এবং 15টি কাক্ষু স্মৃতি মঞ্চের উদ্যোগে নয়াডাহুর শ্রীমণ্ডপে আরতি এবং সবশেষে পাথারগান্দি মন্ডল বিজেপি কার্যালয়ে কেক কেটে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয়। আমাদের পাথারগান্দির কর্মতৎপর বিধায়ক সবার প্রিয় কৃষ্ণেন্দু পাল মহাশয়ের 50তম জন্মদিন উপলক্ষে পাথারগান্দি মন্ডলের যুব মোর্চা এবং মন্ডল প্যারেন্টস বডির যৌথ উদ্যোগে যে সমস্ত প্রোগ্রামগুলো হাতে নেওয়া হয়েছে, সকালবেলা বৃক্ষরোপণ হয়েছে, তারপর আমাদের বৈঠাকাল কালী মন্দিরে উনার দীর্ঘায়ু কামনা করে উনার সুস্থ কামনা করে আমরা পিতা মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়েছি। 3 নম্বর যে প্রোগ্রাম আমরা বারুগ্রামের বৃদ্ধাশ্রমে, এখানে যারা বৃদ্ধাশ্রমে যা বোর্ডাররা যারা আছে ওদেরকে কিছু কাপড় এবং আহারের আমরা বণ্টন করেছি। তারপর আমাদের বণ্টনে উনার জন্য বিকেলবেলা শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। কয়েক ঘন্টার বৃষ্টিপাতে শিলচরের অলিগলি জলমগ্ন, আতঙ্ক জনজীবনে।
বন্যার সুযোগ নিয়ে ব্যবসায়ীদের মুনাফা অর্জন, সরব গ্রাহক সুরক্ষা সমিতি। অবৈধ ব্যবসায়ীদের লাগাম টানতে টোল ফ্রি নাম্বার চালু করল জেলা প্রশাসন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।